আচ্ছা দেখ, আমরা একটা নতুন প্রজেক্ট তোমাদের একবারে নতুন থেকে দেখাই। হ্যাঁ, রাসেল আছে? রাসেল আছে নাকি? নাই, দেখছো? স্যার এটা কি নেট বিনসেই করবেন স্যার? হ্যাঁ, নেট বিনসেই করতে আছে। দেখো, এই ওয়েব অ্যাপ। হ্যাঁ, তাহলে জেসেফ ফাইবার নেট। হ্যাঁ, আচ্ছা, ওকে, এইটুকু তো আমরা জানি আগে সবাই। এখন আমরা স্যার দেখো জেসেফ নিলাম, জেসেফ এর আমরা এইগুলো নিলাম, আমরা আর কোনো কনফিগারেশন কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে? জি স্যার এইখান থেকে প্রাইম ফেস নিলে নিতে পারি, দরকার নাই। এখন এরপরে হাইবার নেটটা নিচ্ছি। জি স্যার হাইবার নেট নিলে আমাদেরকে কি বলবে? ও কানেকশন নিতে বলবে না? তাহলে আমরা আগে যে কানেকশনটা তৈরি করা আছে না, এই যে এটা তো জানি কেমনে কানেকশন তৈরি করে নাকি স্যার সবাই কি আবার জানে? দেখা দিন, ভালো হইতো আবার দেখা দিন স্যার। আবার জি স্যার, তাহলে এগুলাই করো, একই কাজ বারবার দেখা যায়, এগুলো মনে রাখার না সাধারণ জিনিস। এই যে হ্যাঁ, ঠিক আছে, যার 1 2 3 4 পাসওয়ার্ড সেভ স্যার। ইয়া ডাটাবেসটা স্যার ওই ডাটাবেস মাইস্কুল এ দিবেন স্যার? না, হাইবেন নেট। ঠিক আছে, দেখেন, টেস্ট সাকসেস, নেক্সট নেক্সট, ফিনিশ। ও, ওই যে ওই ডাটাবেস দিয়ে যে একটা কানেকশন তৈরি করা আছে, এই জন্য দেখো কানেকশন তো বুঝছো। ওকে, তো প্রজেক্ট নিলাম, প্রজেক্ট নেওয়ার পর অনেক সময় হয় কি, এখানে কানেকশন মনে করো ডাটা ঠিক মতো আসে না, বুঝছো? দেখছো আসে নাই? তাহলে তোমাদের কি কারণে, তোমাদের করতে হবে কি জানো, তোমাদেরকে এই যে কানেকশন না, এটুকু মুখস্থ থাকতে হবে। আমি এখন মনে করো তুমি যখন ইয়ে করবা, ওই কি বলে, তুমি যখন প্রজেক্ট করবা তখন তুমিও আমার মতোই করেই করবা। আমার কথা কি বুঝছো কিনা কথা? তখন তুমিও আমার মতোই করতে পারবা, দেখায় যে এরকম কপি পেস্ট করতে পারবা, কিন্তু তুমি যখন মুখস্থ পরীক্ষা দিবা তখন তো ডিফারেন্স নাকি? আচ্ছা, তখন দেখো আমরা একটা স্টুডেন্ট নামে একটা ক্লাস নিব অবশ্যই, ঠিক আছে, এই অ্যাড্রেসে। হ্যাঁ, তাহলে আমরা একটা প্যাকেজ বানাই, খেয়াল করো। এখন এই প্রজেক্ট ভুলে যাও, এখন আমাদের প্রজেক্টের নাম কি? এইটা না, এটা বুঝছো তো সবাই? আচ্ছা, এখন আমরা এখানে একটা ফোল্ডার নিচ্ছি, এই প্যাকেজ, এই প্যাকেজে স্টুডেন্ট নামে একটা ক্লাস নিচ্ছি, এইখানে আমাদের যেটা করতে হবে, আমরা যদি কই যে আমরা টেবিল আলাদা নাম দিব, হ্যাঁ persistent table name, ধরো নাম দিলাম এসটি, ওকে, আচ্ছা, প্রাইভেট লং ইন্টিজার আইডি জেনারেটেড ভ্যালু এইটাকে আইডি হিসেবে দিলাম, এন্টিটি হিসেবে এটা
ঠিক আছে বুঝছো? হ্যাঁ প্রাইভেট সিস্টেম নেম প্রাইভেট সিস্টেম রাউন্ড ধরো আর ফিল্ড দিলাম না। হ্যাঁ আগে আমাদের কোডটা বুঝতে হবে মনে করো, তারপরে আমরা ভিউ নিয়ে কাজ করব। ভিউ নিয়ে আজকে চিন্তা করার দরকার নেই, ভিউ দরকার হলে কালকে করো। ঠিক আছে কালকে ক্লাস বন্ধ না? ভিউ তৈরি করা তো ব্যাপার না, ফর্ম টর্ম তৈরি করা ব্যাপার না। ঠিক আছে ওটা হয়ে যাবে, ওটা আমি কালকে বাসায় থেকে দরকার হলে তোমাদের দেখাই দেবো ক্লাস। এখন দেখো এই তিনটা ফিল্ড নিলাম, এখন আমরা একটা সার্ভিস, আমরা একই ফোল্ডারের ভিতরে সব ক্লাস বানাই দিচ্ছি বুঝছো? আমাদের বারে এত ফোল্ডার টোল্ডার এখন আপাতত আর বানানোর দরকার নেই আজকে, তোমরা যখন কাজ করবা তখন তোমরা এইভাবে করবা। এই ক্লাসের আগে আমাদেরকে একটা কি ক্লাস নিতে হবে? হাইবারনেট ইউটিল। হ্যাঁ তাই না? হাইবারনেট ঠিক আছে। এখন আমরা এখানে যেহেতু সরাসরি করব, আমরা কোনো ইন্টারফেস বানাতেছি না, তাহলে পাবলিক বয়েড সেভ কাকে সেভ করবা? স্টুডেন্ট। স্টুডেন্ট তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে আগে করতে হবে সেশন ফ্যাক্টরি বানাইতে হবে বুঝছো? সেশন ফ্যাক্টরি আইওয়ানিট। হ্যাঁ এসএফ। হ্যাঁ বলতো ওই যে হাইবারনেটের যে ইউআরএল আছে না, ওর কাছ থেকে তুমি এখন সেশন ফ্যাক্টরি, কারণ ওর কাছে আছে কি এমন এক মেথড যে কি করে সেশন ফ্যাক্টরি রে ইমপ্লিমেন্ট করে নাকি? হ্যাঁ ও রিটার্ন করে, ও সেশন ফ্যাক্টরি রিটার্ন। তাহলে এই সেশন ফ্যাক্টরি থেকে তুমি কি করবা? সেশন এসএফশন গেট সেশন থেকে কারেন্ট সেশনটা নাও। এখন আমরা ট্রানজেকশনটা শুরু করতে পারি। টিআর ট্রানজেকশন শুরু করতে গেলে কি করতে হবে? ওকে সেশন ডট বিগিন ট্রানজেকশন। ওকে আচ্ছা বিগিন করলাম, ঠিক আছে। বিগিন করার পর এখন ওই যে সেশন ডট এরপর ট্রানজাকশন কে কমিট করে এইখানে একটা মেসেজ দেই সাকসেস। সেশনের সেভ অবজেক্ট যেটা স্যার 22 নাম্বার লাইনটা, এটা বিল্ট ইন। আচ্ছা আচ্ছা এটা বিল্ট ইন বুঝছো? তাহলে খেয়াল করো তোমাদের কাজ কি, তোমাদের মনে হইতেছে কোড অনেক লেখছো তাই না, কিন্তু ইনসার্ট আপডেট ডিলিট সবগুলোর মধ্যে এতগুলা কোডই লেখা লাগবে। তার মানে খালি কপি এন্ড পেস্ট, মনে করো এই মেথডটা মনে করো কপি পেস্ট করবে, মনে করো আমরা কি করলাম আপডেট, ঠিক আছে বুঝছো তো? আপডেট আর যে এখানে হয়ে যাবে শেষ, বুঝো নাই? জি স্যার সেভ অর আপডেট। এসে কত ফুট কম লেখা লাগলো। আচ্ছা এখন কথা হচ্ছে একটা একটা করে আমরা দেখি, আমাদের এখন হচ্ছে টেস্ট করা দরকার, তাহলে আমরা একটা টেস্ট ক্লাস নিচ্ছি। হাবিব আছে ক্লাসে? হ্যাঁ বাড়ি নাই না?
আপনারা আছেন তো স্যার সবাই আছে সবাই তো আছে আরে শব্দ আজকে আমি একবারও শুনি নাই ও আছে কেমনে ক্লাসে ও কি করতেছে আপনার কাজ দেখতেছি স্যার বলতে আমি সাউন্ডই শুনলাম না তুমি কি বিনগর হয়ে গেছো নাকি না স্যার ক্লাসের মধ্যে 2 ঘন্টা গেল গা একবার বাড়ির ভয়েস শুনলাম না আচ্ছা এখন দেখো তাহলে স্টুডেন্ট সার্ভিসের অবজেক্ট বানাও আগে সার্ভিস নিউ স্টুডেন্ট সার্ভিস এরপর কি করতে হবে বলতো স্টুডেন্টের অবজেক্ট বানাই দেবে রাইট স্টুডেন্ট স্টুডেন্ট নিউ স্টুডেন্ট এখন খেয়াল করো যে আমরা কিন্তু স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি কিছু কাজ বাকি রয়েছে এখানে কি করতে পারি গেটার সেটার জবাব কনস্ট্রাক্টর তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আর একটা ব্যাপার এখানে যেহেতু ই ইন নিচ্ছি সেহেতু আমাদেরকে ডিফল্ট কনস্ট্রাক্টরটা নিতে হবে তাহলে সেটারটা নেন না স্যার গেটারটা নিছেন শুধু সেটার দরকার নাই আচ্ছা তাহলে এখানে ম্যাম মনে করো বাড়ি ঠিক আছে কমা রাউন্ড দেখি যে কি হয় আমরা আগে লাইব্রেরি চেক করে দেখি যে লাইব্রেরি ঠিক মতো আছে না যে সেবা আছে আর আরে দুইটা এটাই স্যার পরের বার আবার দেখাইতে গিয়া আচ্ছা যা হোক দেখছো কত কষ্ট করে রিমুভ করে ওকে তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের টমক্যাট সার্ভার চালু আছে না বন্ধু আরে টমক্যাট সার্ভার দিয়ে চালু এখন খেয়াল করো এইখানে ধরো কয়টা টেবিল আছে খাতা বেশ আমরা সেম ইউজ করছি দেখি কপাল ভালো হয় পাস তো করার কথা এইখানে তো দেখাইতেছে সাকসেস নাকি আচ্ছা যদি দেখায় ST yes ha rada to dukse acha ehon chal karo amra jodi ekhon এই যে এখানে হ্যাঁ বাড়ির আইডি কত এক এক স্যার স্টুডেন্ট ডট সেট ওয়ান এখন আমরা দিলাম বাড়ির জায়গায় স্লিপিং বাড়ি ঠিক আছে আমাকে বাড়ির একটা পদবি দিলাম সবচেয়ে বাড়ছে কত কি সমস্যাটা হয়েছে আইডি ওয়ান স্যার আর আইডি কাজই করে নাই আবার আরেকটা সেভ হইছে না আপডেট দেন না
আমার উদ্দেশ্য ছিল আপডেট করা কিন্তু আমার মেথড চেঞ্জ করি নাই আমার কথা বুঝছো দুই কাম করতে পারতাম করি নাই কথা বুঝছো জি স্যার বুঝতে পারছি এইবার স্লিপিং মানে তো আছে তার মানে আপডেট হইছে নাকি জি স্যার আপডেট হচ্ছে আচ্ছা তাহলে তোমরা এই পর্যন্ত করো আগে নাকি ইনসার্ট আপডেট ডিলিটও দেখাই দেব আপনারা একসাথে দেখাই দেন স্যার একসাথে সব দেখাই দেন আচ্ছা দেখেন স্যার ভিডিও তো হচ্ছে স্যার একবারে স্যার আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা ডিলিট করব হ্যাঁ আচ্ছা ডিলিট কি অবজেক্ট আইডি তাহলে অবজেক্ট দিতে হবে আইডি দিলে তবে কি জানো অবজেক্ট দিতে হবে বুঝছো তো পড়ো না বুঝা নাই বিষয়টা জি স্যার এই ডিলিট কি চাই অবজেক্ট স্যার অবজেক্ট আইডি চাই না তো জান অবজেক্ট চাই আর অবজেক্ট দিতে হবে আচ্ছা কোড কিন্তু সেই আগের গুলাই ডিলিট সাকসেস জি স্যার হয়ে গেল আর কি চাও লিস্ট নাকি জি স্যার হ্যাঁ নি আশা কপি করে মানে আমরা যে বেশ তোমরা যে কইবা যে বেশি কোড লেখা লাগছে হ্যাঁ যে কল ঠিক আছে সেটা তোমরা কইতে পারবে না কিছু বললো না স্যার বললো পরে আলাপ করবে স্যার আলাপটা তাহলে স্যার আমাদের আসার আগে মানে এট দা এন্ড মোমেন্টের আগে একটু জানেন স্যার কোয়েরি কাজ করে
এটা আমরা একটা দেখে আসি আগের ইয়ে কোড কি লিখছিলাম কমান্ড নষ্ট না করে না হ্যাঁ ক্রিয়েট কোয়েরি লিখছি তো ঠিকই নাকি খালি দিতে হবে আর এটা গেট স্টুডেন্ট ক্লাস আইডি ঠিক আছে এখন খেয়াল করো দ্যাট এই মেথডটা কি হবে বলো তো লিস্ট কিসের লিস্ট স্টুডেন্ট বুঝতেছো কি না কোড স্যার এটা ডট লিস্টটা কি স্যার বিল্ট ইন কোনটা হ্যাঁ বিল্ট ইন না থাকলে কেমন নামে আহে লিস্ট রিটার্ন করবে আমাকে ডাটা দেওয়া তো জরুরি না আমাকে সাইজ যদি পাই তাহলে ঠিক আছে নাকি দেখছ কি বুঝলা এই যে রাসেলের দেখাই রাসেল কালকে জিজ্ঞেস করছিল হাইবারনেট কেমনে কাজ করেছিলাম আমি একটা গল্প বলছিলাম এই যে তোমরা একটা জিনিস খেয়াল করো এই দেখো যখন আমি বলছি যে আমাকে কি দাও দেখো আমার ভাষাটা কি আমাদের ভাষাটা হলো এইরকম ফ্রম স্টুডেন্ট এই স্টুডেন্ট হলো ক্লাসের নাম এটা কিন্তু টেবিলের নাম না টেবিলের নাম কি ডাটাবেজের টেবিলের নাম কি স্টুডেন্ট স্টুডেন্ট এসটি এসটি এর কাছ থেকে তো ডাটা পাই না আমরা চাই না আমরা চাইছি কার কাছ থেকে স্টুডেন্ট আমরা চাইছি আমাদের ক্লাস থেকে আমাদের অবজেক্ট থেকে এবং তাকে বলছে আমাকে একটা লিস্ট দিবা ঠিক আছে তো হাইবারনেট কি করছে এই হাইবারনেট করছে কি ওই ডাটাবেজরে কইছে এই যে এটা দেখছো বুঝছো এটা হয় যে আচ্ছা কোয়েরি স্যার ওই তৈরি করে নিয়েছে ও নিজে কোয়েরি তৈরি করছে কয়টা ডাটা ভিতরে পাঠাইছে ডাটা ভিতরে ডাটা দিছে ডাটা ভিতরে দেওয়ার পরে ও আবার আমাগো মত করে আমার কাছে কইছে যে ধরো লিস্ট নাও দেখছ আমাদের কাছে বলছে লিস্ট নাও এই দেখছ এটা লিস্ট নিছে সেই লিস্টের সাইজ আমরা আই করছি বুঝছ না স্যার লিস্টটা কি এখানে শো করবে স্যার কোন শো করবে স্যার এই যে আমাদের যে রেজাল্টে রেজাল্টে কি লিস্ট শো করবে কোন রেজাল্ট রেজাল্ট বলো মানে স্যার 1 এর বদলে আউটপুটে স্যার হ্যাঁ শো করব না কেন আরে এটা দেখাই বেরছিলাম না তোমাকে ভাবছিলাম তোমরা নিজেরা না দেখাইলে পারো দেখো আর ওইগুলো ভেঙে ভেঙে প্রিন্ট দেওয়ার দরকার নাই তো এখন কি হবে এই মেথডে দেখাচ্ছে স্যার নিচে দেখছো এটা হলো আগেরটা ওই যে যারা সাইজ ই করছে দেখছো এই যে একটা ডাটা এখন যদি আমরা আর একটা ডাটা চাই ধরো কথার কথা স্যার আগেরটার মেথডে কি চেঞ্জ আনলেন মানে কেবল একটু মানে স্যার লিস্টের মেথডে হালকা একটু চেঞ্জ আনছিলেন স্যার কি চেঞ্জ আনলেন আর মেসেজটা ফেলা দিছি লিস্টের সাথে মেসেজ দরকার নাই আচ্ছা আচ্ছা এখন লেভেল
ওকে এখন ফেল করো এখন ডাটা কার্ড হবে ঠিক আছে হবে আইডি অনুযায়ী এখন তুমি কেউ দেখতে চাও কারণ তোমাকে তো তুমি যখন ই করবা আচ্ছা মনে করো একজনের দেখতে চাও তাহলে কি হবে create query sir get by id ke list hobe ঠিক আছে এটা স্টুডেন্ট এখন আমরা দেখি যে একটা স্টুডেন্ট আহে কিনা দুই নম্বর তো নাই তিন নম্বর আছে আচ্ছা আমি বারবার বন্ধ করে দিতে আছি তোমরা কিন্তু এভাবে সাবধানে কাজ করো নাহলে কিন্তু সার্ভারে ডিস্টার্ব দিলে আমার আর কিছুই করার নাই সিঙ্গেল স্টুডেন্ট দেখছো এই যে আইছে তাহলে অনেক কাজ করছে সব হ্যাঁ স্যার আমাদের তো স্যার আর কনসোলে প্রিন্ট দিতে হবে না আমাদের তো স্যার মনে হয় ওয়েবসাইটে ওয়েব তো বুঝা বুঝা কাম করে নাগো কনসোলে বুঝলে না এখন এই পর্যন্ত করো ঠিক আছে বন্ধ করো ভিডিও এই পর্যন্ত আগে করো ঠিক আছে কারণ হলো কাজ তো বুঝা করতে হবে মনে করো বুঝা না করে মুখস্থ কেউ কেউ কোনো সময় কাজ করবা না স্যার আমাদের স্যার ফুল প্রজেক্টটা স্যার একটু জিপ করে দিয়ে দেন নাম কি আরে এরর আইলো কত থেকে সব কমেন্ট করে দিয়েছেন নাকি স্যার প্রজেক্টটা কোথায় জমা হয়েছে দেখো রাসেল কোথায় জমা হয়েছে প্রজেক্ট সব প্রজেক্টেরই প্রপার্টিসে গেলে তুমি জানতে পারবা যে প্রজেক্ট কোথায় জমা হয়েছে সব আইডিতে একই স্টাইলে বুঝছো এভরি আইডি অফ দুনিয়া এটাই তো দেখো শুরু করো কাজ আসতেছি
তুমি প্রজেক্ট নেওয়ার সময় জেডিবিসি ইউআরএল এ কি দিচ্ছ? ওখানে কি নতুন করে কিছু দেয়া লাগছে? জেডিবিসি ইউআরএল না, নতুন কিছু তো দিতে হয় নাই, শুধু কানেকশনটা অ্যাড করে দিছি। এই যে সোর্সেস অন সোর্সেস অন ওই যে উপরে ডিজাইনের পাশে সোর্স, এবার নিচে আসেন এইগুলা, এইখানে ওই যে সারের ওইটা কপি করে নিয়ে আসেন ডিরেক্ট, এগুলা ফেলাই দিয়া হ্যাঁ ডিলেট কইরা সার এলে ওইটা ডাইরেক্ট কপি পেস্ট, খালি আপনার ডাটাবেজের নাম আর রুট পাসওয়ার্ড আর ওইটা একটু ঠিক করে দিয়া। এই সানি ভাই, হ্যাঁ আপনি কি স্কিমা মানে যখন ডাটাবেস কানেকশন করছেন তখন কি স্কিমা কি ডিফল্ট স্কিমা ছিল? আমি ডাটাবেস কানেকশন তো করিই নাই এখনো। ও আচ্ছা আচ্ছা, দেখেন তো করার সময় বললাম হোদায় রেকর্ড করিস না, বন্ধ কর। আদারে যাও আদারে যাও, আই ওয়ান নেট ওই যে হাইবার নেট দেখো না তোমার পাশে হাইবার নেট, হ্যাঁ এখন ডান পাশে যাও ওই উপরেরটাই, হ্যাঁ আচ্ছা দাঁড়াও। এখন তোমাকে দেখো যে ডাটাবেস কানেকশন দাও উপরে ক্লিক করো, হ্যাঁ নিউ কানেকশন, হুম ড্রাইভার সিলেক্ট করো, আস্তে ড্রাইভার সিলেক্ট করো, আরে ড্রাইভার সিলেক্ট করো উপরেটা উপর দেখো মাইএসকিউএল, হ্যাঁ এটা এটা তো নতুন একটা ই করতে হবে তোমাকে, এইটা রিমুভ করে দাও, এটা রিমুভ করে দিয়া রিমুভ করে দিয়া এখানে নতুন জার অ্যাড করো, হ্যাঁ অ্যাড দাও অ্যাড, হ্যাঁ তোমার জারটা অ্যাড করে দাও, এইটের যে লোকেশনে আছে ওই লোকেশন থেকে অ্যাড করো, তাড়াতাড়ি করো। আর এইখানে এক্সট্রা জার তো আমি ডাউনলোড করে রাখি, তাহলে আর কি করার করো, আমি পিসি তে ইনস্টল করা আছে তো স্যার, কি পিসি তে ইনস্টল করা আছে স্যার? ওই মাইএসকিউএল এর সাথে ইনস্টল করা আছে। আসলে কাম হইলো আমি যা শিখাই তার উল্টা বসেছে, মানে এতক্ষণ লাগে না এখানে খুঁজতে পাইতে, তুমি মাইএসকিউএল কানেক্টর যাবা ম্যাপেন দিলেই তো তুমি যা সাথে সাথে পেয়ে যাইতা। কারো সমস্যা আছে? টেস্ট দাও টেস্ট দাও, হুম
নেক্সট ক্লাস যখন করায় এগুলাকে খেয়াল রাখারো না যে ক্লাস কি করাইতেছে সাধারণ জিনিস নিয়ে এত বেছাবেছি করো হ্যাঁ এখন তো হয়েছে এখানে আরো কিছু বিষয় আছে না দেখো নাই যে আমি যে প্রজেক্টটা দিছি তোমাদের ওই প্রজেক্টের মধ্যে যেগুলো ফিল্ড আছে ওগুলা তোমরা নিজেরা লিখে দিবা কথা বুঝছো আচ্ছা আমাদের হাতে সময় আছে কত রোগ দেখাতে সবাই এক ঘন্টা স্যার প্রায় আমার মনে হয় আমরা একটু ভিউতে কাজ দেখাই কারণ এলে তোমরা বাসায় যা করতে পারবা আচ্ছা স্যার একটু প্রশ্ন ছিল স্যার একটা বলো স্টুডেন্ট টেবিলে আপনি স্যার যে টেবিল আন্ডার ব্র্যাকেট ইজ নেম দিয়া যে এসটি লিখছেন এটা না লিখলে হবে না স্যার নাকি না লিখলে হবে ওকে স্যার তাহলে স্টুডেন্ট নামে টেবিল ক্রিয়েট হয়ে যাবে যে নামে ক্লাস নিবা ওকে স্যার আমি এখন ই দেখাই নাকি পরের পার্ট দেখাই কি বলো হ্যাঁ স্যার বেটার হবে স্যার বুঝতে পারছি স্যার ভিউ থেকে ইনসার্ট শেখাই ডিসপ্লে শেখাই নাকি জি স্যার ওকে বললাম রেকর্ড কইরা হই হ্যাঁ হচ্ছে 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 বলো ভাই সবাই মনোযোগ দিয়ে দেখো আচ্ছা দেখো আমাদের তো এই যে এই এই পর্যন্ত আমাদের শেষ আগে থেকে এখন আমাদের এই যে এইখানে আমাদের এখানে আমরা লিখবো ফর্মের কাজ আর আমাদের এখানে একটা কন্ট্রোলার পেজ বানাবো হ্যাঁ আগে আমরা একটা কন্ট্রোলার বানাই খেয়াল করো আমি সবাই আছো না নাই তারা এখন ফাঁকি দিবে তারা সুসাইড করে ফেসেস বিন হ্যাঁ আবার মনে করো ইয়েলটা নেম রে খেয়াল রাখবা সবসময় হ্যাঁ এখন দেখো এইখানে আমাদেরকে সবার আগে যেটা বাইন্ড করতে হবে সেটা হলো স্টুডেন্ট খেয়াল করো আমি কিন্তু একটা একটা করে দেখাবো হ্যাঁ একটা একটা করে দেখাচ্ছি গেটার সেটার যখন আমি গেটার সেটার করবো তখন তুমি খেয়াল রাখবা যে এইখানে নাল পয়েন্টার এক্সেপশন দেখা দেওয়ার সময় মনে আছে ঠিক আছে তাইলে আমরা বলে দিলাম যে যদি নাল হয় তাহলে স্টুডেন্ট নিউ স্টুডেন্ট ঠিক আছে অবজেক্ট হ্যাঁ এখন এইখানে আমরা দেখো একটা ফর্ম তৈরি করি এটা হলো জেএসএফ ট্যাগ বুঝছো আমরা যখন প্রাইম ফেজ ইউজ করবো তখন আমরা একটু অন্যরকম করে ইউজ করবো হ্যাঁ আমাদের ফিল্ড কি নেম আরেকটা ফিল্ড কি ইনপুট ট্যাগস তো ইনপুট ট্যাগস দুইটা কপি করলাম একটা হলো রাউন্ড জাস্ট আমি এখন যেটা দেখাচ্ছি এটা জাস্ট একটা মানে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে মানে ভালোভাবে বোঝা তুমি যদি একবার ভালো করে বুঝো তাহলে তোমার জন্য ঠিক আছে এখন দেখো এই হ্যাশ সাইন দিলে দেখো যে স্টুডেন্ট কন্ট্রোলার দেখছো এই নামে আমরা স্টুডেন্ট বানাইছি এবং স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট অবজেক্ট এবং এইখানে আছেন নেম দেখছো জি স্যার অটোমেটিক পাওয়া যাচ্ছে এইখানেও স্টুডেন্ট কন্ট্রোলার ডট কন্ট্রোলারের মধ্যে যে স্টুডেন্ট অবজেক্ট বানাইছি সেই অবজেক্ট তারপরে রাউন্ড ঠিক আছে জি স্যার
এই পর্যন্ত আমরা বুঝলাম, এর পরের স্টেপ এখন এখানে আমরা আরেকটা ফিল্ড বানাই, ফিল্ডের নাম স্টুডেন্ট রেজাল্ট, ঠিক আছে? এখন পাবলিক ভয়েড সাবমিট, ভয়েড বানানটা ভুলেছি, আই হবে সাবমিট, হতে পারে এটা সাবমিট হতে পারে সেভ, ধরো সেভ, হ্যাঁ কনক্রিট হয়ে যাবে তাহলে স্যার, সাবমিট দেন স্যার, কারণ আগে তো সেভ দিয়েছিলেন। আচ্ছা সেভ, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে আর একটা অবজেক্ট করতে হবে, সেটা হলো ওই যে তোমার সার্ভিস ক্লাস বানাইছো না, স্টুডেন্ট সার্ভিস, মনে আছে তো? জি স্যার, মনে আছে। এখন ইচ্ছা করলে আমরা এইটা এইখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারি, তাহলে যদি এখানে ইনিশিয়ালাইজ করে দেই তাহলে এখানে কি হবে, ডট সেভ এই স্টুডেন্ট সেভ, বুঝতে পারছ? এবং এরপরে এই রেজাল্ট হয়ে যাবে ইনসার্ট সাকসেস, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এখানে মেসেজটা সাকসেস, হ্যাঁ তুমি এখানে এমনি প্রিন্ট দিয়ে দেখতে পারো কনসোলেও সাকসেস হয়েছে কিনা, এটা আননেসেসারি আর কি, বুঝছো? এটা কনসোলে প্রিন্ট দেওয়া যায় আসলে লেটে, হ্যাঁ। আচ্ছা এখন এই যে মেথডটা বানাইলাম না, এই মেথডটা আমাকে এখন কল দিতে হবে এখানে, এই কলন কমান্ড বার, ঠিক আছে, অ্যাকশন অ্যাকশন কন্ট্রোলার, হ্যাঁ স্টুডেন্ট কন্ট্রোলার ডট সেভ স্টুডেন্ট, বুঝছো তো? বুঝছো তো? এটা একটা ফর্ম, হ্যাঁ ওকে। এখন আমার ফর্মটা বিল্ড হয়েছে, এখন আমরা প্রজেক্টটা, ও আচ্ছা আচ্ছা আরেকটা পয়েন্ট বাকি রয়েছে, মেসেজ, হ্যাঁ মেসেজ
একটা শব্দ হয় কি masses, huh? সময় নষ্ট না করে মেসেজ পরে দেখেন একটা বাইন্ডিং ব্যাপার আছে আচ্ছা যখন রেজাল্টের গেটার সেটা দিছি না সাথে সাথে পেয়ে গেছে ঠিক আছে না আচ্ছা এখন খেয়াল করো যে আমরা এখন এই প্রজেক্টটা রান দেব তার আগে আমরা দেখি যে আসলে এটা চলে কিনা এটা রান করাই আচ্ছা রান যদি করা থাকে আমাদের প্রজেক্টের নাম কি সার্ভার যখন রান করা ওকে আসছে এখন দেখো নাম দিলাম রোমানা রাউন্ড 43 ঠিক আছে এখন আমরা সেভ দিলাম সাকসেস হ্যাঁ আমাদেরকে যে ডাটাবেজে দেখতে হবে যে রোমানা ডাটাবেজে ঢুকছে ঢুকছে ঠিক আছে না দেখছো কত সিম্পল ইজ ইট হার্ড আবার তোমাদের এই পর্যন্ত ব্রিফ দেই ব্রিফ দেই দেখো এইটা একটা ফর্ম ইনপুট টেক্সট কমান্ড বাটন হ্যাঁ এখানে ইনপুট টেক্সটের জায়গায় হতে পারে টেক্সট এরিয়া হতে পারতো রেডিও বাটন হুম চেক বক্স ওয়ান মেনু এগুলো এখন যা হোক এখন এইটা দিয়ে আমরা একটা মেসেজ ভিউ করতে চাইলাম কখন দেখাবি বলো তো যখন সেভ হবে তখন সেভ হবে ওকে এটা কালার করে দিতে পারবা এটা যেখানে ইচ্ছে সেখানে দেখাতে পারবে প্রথমে দেখাতে পারবা শেষে দেখাতে পারবে আমাদের তো এখন ডিজাইন করি নাই তাই না ডিজাইন ইজ নট ফ্যাক্ট ডিজাইন তো করতেই পারবা নাকি জি স্যার আচ্ছা এখন আমরা এইটা এই 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 জিনিসগুলোকে এখন ই করব তো করব টেবিলে নাকি আর টেবিলে ডিসপ্লে করব ওই ডাটা গুলো বুঝছো এখন আমাদের কাজ হলো এইটা হলো মেন কাজ তো এই কলন ফর্ম আর একটা ফর্ম নিতে হবে বুঝছো এই কলন ডাটা টেক দেখছো করাই আছে তো আর ভ্যারিয়েবল মানে তুমি যে কোথা থেকে ডাটাটা কিসের মধ্যে রাখবা মনে করো এসটি একটা অবজেক্ট বানাইলে এসটি অথবা এস অনলি এস ওই যে আমরা ফর লুপ চালাই না ফর লুপ চালিয়ে মনে করো আমরা তাহলে দেখাও স্টুডেন্ট কন্ট্রোলার ডট স্টুডেন্ট কই
স্টুডেন্টস বানাইছি না বানাই নাই তাহলে দেখো প্রাইভেট লিস্ট অফ স্টুডেন্ট তাই না ওকে এখন তোমাকে করতে হবে এই স্টুডেন্টের যেটা আছে এটা সেটা করলে এই যে এই গেটের মধ্যে থেকে তুমি পাইবা তাই তো এখন তুমি এই স্টুডেন্টসের মধ্যে এখন কোনো ডাটা আছে এই স্টুডেন্টসের মধ্যে কোনো ডাটা নাই তাহলে ওই যে তোমার যে সার্ভিস আছে না ওর কাছ থেকে গেট অল করো গেট অল করলে ওর কাছে আইলো ও রিটার্ন করে দেবে ঠিক আছে আর ও রিটার্ন করবে কারে এই যে এই অবজেক্ট রিটার্ন করে হ্যাঁ তাইলে এখন দেখা যে স্টুডেন্ট পাবে দেখছো যে পাইছে আচ্ছা এখন দেখো এফ কলন আচ্ছা মনে রাখা মুশকিল এগুলো তো করা হয় না রেগুলার আচ্ছা আমরা একটা দেখি দাঁড়া যে সেভ ডাটা টেবিল রাইট আছে এই একটা তাহলে দেখো তুমি এখানে একটা একটা দাও আমাকে লাগবে দুইটা ঠিক আছে এইখানে দাও আইডি এইখানে ওই যে আমাকে কোন ভ্যারিয়েবলের মধ্যে ডাটা রাখছি এসটি ডট আইডি এই যে এসটি হ্যাঁ এসটি বুঝছো কি না এটা হচ্ছে কলাম ওকে একটা দুইটা তিনটা ঠিক আছে এটার নাম কি নেম এটার নাম এটা হবে কি রাউন্ড এই দেখো আমি রাখলে এনে খালি একটু একক করলে কি কন্ট্রোল স্পেস চাপতেছি কিন্তু লেখা হয়ে যাচ্ছে বুঝছো তো আচ্ছা তাহলে এই স্টুডেন্টস থেকে ডাটাটা ইটারেট হবে এইখানে আসবে একটা করে ভ্যারিয়েবল একটা করে রো সেট তৈরি করবে স্যার এই জায়গা স্যার ফর লুপটা কি চলতেছে কিভাবে স্যার এই যে ডাটা টেবিল ডাটা টেবিলের ভিতরে সব করে বুঝছো আচ্ছা এখন বুঝছো আইসে বুঝছে না স্যার এইটুকু কি কাজ হ্যাঁ এরপর আছে যে ই করবা আপডেট করবা ডিলিট করবা আপডেটের জন্য একটা মনে করো আপডেটের পেজে একটা আইডি দিবা সেখানে একটা সার্চ বাটন দিবা বুঝো নাই সিম্পল কাজ করবা কেমনে তুমি যদি মনে করো একবার গর্জিয়াস করে করবার চাও তাহলে তুমি মনে করো গর্জিয়াস করে করতে পারো তোমাদের এখন কাজ হইলো দুইটা এই যে পরের পার্ট তোমার নিজেরাই করবা কিরকম আমি তোমাদের বলি এই যে এই ফর্মটা বানাইছি আমরা এই টেবিলটা সুন্দর করে বড় করে বানাইবে এক দুই নম্বরে এইখানে আর একটা ফিল্ড দিবা কি ফিল্ড অ্যাকশন অ্যাকশন ফিল্ড দিলে এইখানে ক্লিক করলে এই ডাটাটা কি হয়ে যাবে তারপরে আইডি দিয়ে ডিলিট করবা সেটা হইতে পারে অথবা হইতে পারে
এইখানে অ্যাকশন বাটন দিলা ভিউ ডিলিট দিলে সবচেয়ে সুন্দর, ঠিক আছে? তোমরা আজকে খালি এই কাজই করো এই পড়াশোনার পাশাপাশি। আমি হিন্দি দিচ্ছি, এইখানে মেথড বানাইবা, এই যে এরকম একটা মেথড বানিয়ে খালি জেনে আপডেট মেথড ক্লিক করবা, বুঝছো? কল করবা। আচ্ছা, আর একটা ডিলিট মেথড বানাইবা, এখানে ডিলিটেড কল করবা, বুঝো নাই? তখন মেসেজটা চেঞ্জ করে দিবে। সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝো নাই কে? জি স্যার বুঝতে পারছি স্যার। রাসেল বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর না রাসেল নাকি ব্রিফ দিয়ে দেন স্যার আবার? এই দুইটা অবজেক্ট তৈরি করছি, তৈরি করার পর এই মেথডটা গেটার সেটার বানাইছি। এটা গেটার সেটে বানাইছি, গেটার সেটে বলছি যে নাল হইলে অবজেক্ট তৈরি করে নাল রক্ষা করব, ঠিক আছে? আচ্ছা, আর রেজাল্টের শুধু গেটার সেটে, রেজাল্টের কোনো কাজ নাই। হ্যাঁ, এরপরে আসো এইখানে, আমরা এই যে এইখানে একটা ফর্ম তৈরি করছি, এই যে কন্ট্রোলার ডট স্টুডেন্ট, এই স্টুডেন্ট অবজেক্ট দেখো, যে খেয়াল করো, আমি তোমাদের বুঝিয়ে দিতেছি, মডেল ভিউ কন্ট্রোলার। হ্যাঁ, এটা হচ্ছে ভিউ, ভিউর মধ্যে যে কন্ট্রোলারের সাথে, কন্ট্রোলারের মাধ্যমে ওই অবজেক্ট ক্লাস, অবজেক্টের মাধ্যমে অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করতেছে, বুঝছো? এই ফিল্ডটাতে নেমকে অ্যাক্সেস করতেছে, কার মাধ্যমে? কন্ট্রোলারের হইয়া কন্ট্রোলারের কাছে গেছে, কন্ট্রোলারের কাছ থেকে গেছে কন্ট্রোলারের ওই স্টুডেন্ট অবজেক্টের কাছে। দেখো এই হইলো, দেখছো এইখানে এসে বসছে। হ্যাঁ, আবার তুমি যদি এইখানে দাও তাহলে দেখো কোনো যায়, দেখছো? এই যে এইখানে চলেছে, দেখছো? মানে এইখানে মানে হচ্ছে এই অবজেক্ট, এই অবজেক্ট। হ্যাঁ, এরপরে তুমি যদি এইখানে যাও দেখো কোনে নিয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তুমি এইগুলো বাইন্ডিং করলা, বাইন্ডিং তো এখন ক্লিয়ার। এরপরে সেভ মেথড, এই যে কন্ট্রোলার, যখন অ্যাকশন, কমন বাটনের মধ্যে শুধু অ্যাকশন থাকবে, অ্যাকশনের মধ্যে কন্ট্রোলার ডট সেভ মেথড, এই যেটা এই মেথডটা কল। এই মেথডের মধ্যে কি হয়েছে, এই মেথডকে কল দিতে হয়ে গেলে তোমাকে ওই যে সার্ভিসের, সার্ভিস ক্লাসের অবজেক্ট বানাইতে হবে। তুমি অবজেক্ট বানাইছো ওই অবজেক্ট ডট সেভ, ঠিক আছে স্যার? এই সেভ মেথডটা কি স্যার আমাদের হচ্ছে ভিউর জন্য, আর আগে যেটা স্যার স্টুডেন্ট সার্ভিসের জন্য বানালাম ওটা কি স্যার ডাটাবেজের জন্য? এইটা হলো ডাটাবেজের জন্য আর এটা হলো ভিউর জন্য, বুঝছো তো? তুমি যদি কম ইয়া কি নামে করুম তাও কোনো সমস্যা না, একই নামে করলে। স্যার দুই জায়গায় কেন করলাম স্যার? এইটা এইটা হলো ভিউতে বাইন্ড হবে, এইটা হলো ভিউতে বাইন্ডিং হবে স্যার। বিষয়টা এরকম না, মানে যে সেভ যে মেথডটা আছে এটা হচ্ছে স্যার ব্যাকএন্ডে কাজ করতেছে ডাটাবেজের জন্য, আর সেভ স্টুডেন্ট এটা হলো ফ্রন্টএন্ডের জন্য কাজ করতেছে। মানে যখন দুইটা কাজ একসাথে হইতাছে তখন সমন্বয়ের মাধ্যমে আর কি আমরা মেসেজটা দেখতে পারতেছি। এই মেথডটা আছে ভিউতে সেট হইতেছে, ভিউতে যখন তুমি এই মেথডটা একদিকে ভিউ, কারণ ভিউতে তো সেট হবে, কন্ট্রোলার লাগবে, কন্ট্রোলারের ভিতরে তুমি এই কাজটা করে দিছো অবজেক্টটা, বিষয়টা লিখতে হবে। এরপরে যেটা হইলো, তাহলে আমরা মেসেজ দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আমরা আপডেট ইনসার্ট করতে পারছি, ঠিক না?
এখন আমাদেরকে ডাটাবেজ শো করতে চাই, তাহলে আমাদের একটা ফর্ম নিতে হবে। ফর্মের মধ্যে একটা ডাটা আসবে, এই যে ডাটা টেবিল, এটা হচ্ছে ফরিচ এর মতো। তার একটা ভ্যালু ভ্যালু দিতে হবে, ভার দিতে হবে, মানে এইখানে ভ্যালুকে ইটারেট করে ভ্যালু হচ্ছে যে এইটা স্টুডেন্টস। তার আগে স্যার একটা লিস্ট তৈরি করে নিতে হবে না স্যার? অবশ্যই লিস্ট তৈরি করবা। এই যে লিস্ট তৈরি করছো, লিস্টে গেটার সেটার করছো, গেটার সেটার, গেটারের সময় আবার তুমি ওই যে মেথড থেকে ডাটা পাইছো, পাইয়া এই মেথডের মধ্যে রেখে দিছো, ঠিক আছে? এখন তুমি ওই 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 স্টুডেন্টসটা, ওই যে ওই লিস্টটা তুমি এখানে কল করছো, কল কইরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছো। এখানে যে কোনো নামে ভেরিয়েবল দিতে পারো, এইখানে যে নামে দিবা তুমি এইখানেও সেই নামে দিয়ে কল করবা। জাস্ট ফিল্ড গুলো, এটা হলো স্টুডেন্ট টেবিলের আইডি, স্টুডেন্ট টেবিলের নেম, স্টুডেন্ট টেবিলের নাম, কারণ এটা হলো স্টুডেন্টের লিস্ট। হ্যাঁ, স্টুডেন্টের লিস্ট থেকে কি পাইবা, কি পাইবা, স্টুডেন্ট পাইবা, স্টুডেন্ট পাবো, আর স্টুডেন্ট থেকে, স্টুডেন্ট থেকে স্যার প্রপার্টিজ গুলো পাইবা, প্রপার্টিজ গুলো। দ্যাট ইজ আমি তো তোমাদেরকে ঠিকই বুঝাই দিতেছি পার্ট বাই পার্ট, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, মনের ভিতরে একবারে 100% গাইতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের কাজ হলো বাসায় যাইয়া যদি আপডেট ডিলিট করতে পারো কিনা, আন্ডারস্ট্যান্ড? যদি আপডেট ডিলিট করতে পারো তাহলে তো খুবই ভালো, সবাইকে বলতেছি শুনো, না পারলে আগামীকাল, আগামীকাল তোমরা দুপুর 2টার দিকে আমাকে নক দাও। স্যার স্কাইপে নক দিব? স্কাইপে না, জুমে, একই সময়। সবাই আগামীকাল 2টায় জুমে আসো, আমাকে একটু কল বা, অমুকে অমুকে পারছি, অমুকে অমুকে পারি না, ঠিক আছে? না ঠিক 2টায় মনে করো ক্লাস হইলে আইতে না, যেরকম জি স্যার, জি স্যার ক্লাস হইলে 3টায় আইতা, এবার 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 হলে মনে করো কিছু জানা কঠিন বলো আমাকে কিন্তু একই সমস্যা সবার, বাংলাদেশ পরিশ্রম করতে হবে, বুঝছো? এত সোজা না করো, মনে রাখতে হবে, পরিশ্রম করো, দেখবা সবকিছু হাতের নাগালে। স্যার সাইজ এত বড় এগুলো কেমনে স্যার? হ্যাং হয়ে বার বার তোমাকে পাঠাচ্ছি, এটা দিয়ে একটু ডিস্টার্ব হয়। মিল্টন বুঝছো কাজ? জি স্যার বুঝতে পারছি স্যার। মিল্টন আমি মোটামুটি বুঝতে পারছি, কিন্তু স্যার এটা অনেকগুলো অনেকটা স্টেপ পার করতে হয় স্যার, দুই তিনবার মিনিমাম প্র্যাকটিস। হ্যাঁ শুনো, একটু প্র্যাকটিস তো করতে হবে, এটা আমি তোমাদের সাথে একমত, কিন্তু খালি অনেক এটা অনেক অনেক করে না, এগুলা একটু কাজ হালকা, কয় মিনিট লাগছে দেখাই দে। ঠিক আছে, প্র্যাকটিস করলে পারবো, ব্যাস।
আমার কথা বুঝো নাই স্যার মানে স্টেপ বেশি বেশি বইলা হেতে আসি আর মনে করো আর দুই চার জন আর বয়ে তোমার তোমার বয়ে আর মনে করো দুই চার জন বয়ে মনে করো বুঝো নাই এই জন্য ভয় দেখানো যাবে না ভয়ের কিছু তো নাই স্যার কাজ তো শিখতে হবে ওইটাই আর কি কথা হচ্ছে যে তুমি একটা জিনিস কোথ থেকে কি হইতেছে এটা বুঝতে হবে তোমাকে আস্তে ধীরে এত তাড়াহুড়া কিছু নাই এখানে কোড বুঝতে যায় তুমি এত তাড়াহুড়া করবা না তুমি প্রত্যেকটা লাইন বুঝবা চিন্তা করবা যে এটা কেমনে হইলো কোথায় হইলো এরপরে এখানে হিট করার পরে কি হইলো ঠিক আছে এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে আমি তোমাদেরকে একটা জিনিস বলি সেটা হইলো এই যে এই কোডে কি হইতেছে দেখো আমি তোমাদেরকে একটা দেই এক মিনিট সবাই দেখো আমরা যখন মাধ্যমে এই অবজেক্টে সেট হচ্ছে সেট হওয়ার পর এই অবজেক্ট এইখানে আসতেছে এবং এইখানে যেহেতু অবজেক্টের মধ্যে সেট হয়েছে সেহেতু এই অবজেক্ট পাস হইতেছে এই পাস হইয়া এই মেথড এইটা কল হইতেছে এই মেথড কল হইতেছে এই মেথড কল হওয়ার পরে এই যে হাইব্রানেট ইউটিলের মাধ্যমে ঠিক আছে ডাটাবেজে মুভ করতেছে বুঝছো এই হচ্ছে ঘটনা দেখছো যে এই সার্ভার স্টপ হয় না ঠিক আছে তোমরা কাজ করো স্যার এইটাতে কি প্রবলেম হচ্ছে আমি ক্লিয়ার বুঝতেছি না স্যার ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ
স্যার আমার একটু প্রবলেম আছে কি বলেন স্যার স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার স্ক্রিন কি দেখা যায় না তোমার আর স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না ঠিক আছে স্ক্রিন শেয়ার বন্ধ করে দিন